জোহার, যখন আমরা ঢুকেছিলাম ওখানে আমরা অত্যন্ত উৎসাহিত হয়ে গেছিলাম, যাভাবে আমাদের সভাপতি মহাশয় রায়পুর আদিবাসীর পরিবেশ পুরোটা ভালোভাবে রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় সব সময় অনেকগুলো প্রোগ্রাম করা হচ্ছে, অনেকগুলো উন্নয়ন চলছে। যখন আমরা পুরো জেলার মধ্যে সবসময় আমরা ভাবি যে কোনো আদিবাসী এলাকার দিকে আমরা যাই, আমরা অনেক উৎসাহিত হই। প্রত্যেক জায়গাতে সুন্দর মতো একটা ভালো পরিবেশ সবসময় থাকে, এর জন্য গভর্নমেন্ট আপনাদেরকে সবসময় যা যা লাগবে প্রত্যেক জিনিসটা করা হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদেরকে সবসময় নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রত্যেক উন্নয়নের মধ্যে সিকিউরিটির মধ্যে সেফটির মধ্যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি একটাই বলতে চাইছিলাম যে আপনাদের সবাইকে সবসময় প্রশাসন, আমাদের ডিএম সাহেব, সভাধিপতি মহাশয়, বিধায়ক, পুলিশ পক্ষ থেকে আমরা আপনার সাথে আছি, আপনার সঙ্গে থাকবো, আপনার কাছেই থাকবো। যা সময় আপনাদেরকে যা লাগবে আমরা সবসময় আপনার কাছে চলে আসবো। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আড়ি রসগা গে, হ্যালো, আড়ি রসগা গে।